নমস্কার, আমি চম্পা। ফ্যাশন বুটিকের ভিডিওতে সবাইকে স্বাগতম, ওয়েলকাম টু অল। আজকে যেটা একদম গরম আমাদের দোরগোড়ায়, একদম সামার স্পেশাল কিছু শাড়ি নিয়ে এসেছি। কটনের উপর হ্যান্ডলুম দুটো পাটে আমি সেটা দেখাবো। প্রথম পাটটা দেখানো শুরু করি, দেখাতে দেখাতে আপনাদের সাথে কথা হবে। 1 নম্বর শাড়ি তাঁতের ওপর একদম হোয়াইট টাল সাদা লালের কম্বিনেশন, পয়লা বৈশাখকে মাথায় রেখে একটা সাদা লালের শাড়ি দেখাচ্ছি। এতে শুধু অন্য কোনো কালার নেই, শুধুমাত্র সাদা আর লাল দিয়ে করা। 1 নম্বর শাড়ি মেটেরিয়াল কটন, বেঙ্গল কটন, তার মধ্যে রয়েছে হ্যান্ডলক নাম্বার 1। আর দেখাতে দেখাতে শাড়ি দেখাতে দেখাতে বলি, যাদের শাড়ি পছন্দ হবে যারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারে শাড়ি বুক করবে সেই নাম্বার হচ্ছে 9330975197। এটা 1 নম্বর শাড়ি আজকের এপিসোডের। লাল ব্লাউজ দিয়ে একটা পরুন, পুজোতে আমার মনে হয় লাল সাদাটা ভীষণ ভাবে চলে, একদম ফেস্টিভ মুড বা পুজো বা গরমের সকালেও তো এরকম সাদা লাল চলতে পারে। 1 নম্বর শাড়ির প্রাইস হচ্ছে 1150। উইদাউট ব্লাউজ পিসের শাড়ি, ব্লাউজ পিস নেই, আপনারা যে কোনো রেড কালার বা প্রিন্টেড ব্লাউজ দিয়ে পরতে পারেন। নাম্বার 2, যতগুলো দেখাবো ম্যাক্সিমাম হোয়াইট এর ওপর, কারণ যে দুর্জয়টা গরমটা শুরু হয়েছে তাতে আমার মনে হয় হোয়াইট কালারটা ভীষণ আইসুদি, আপনারা পরেও পরেও আরাম পাবেন, যারা দেখবে দেখেও চোখের আরাম। নাম্বার 2, 2 নম্বর শাড়ি মেটেরিয়াল সেম, তাঁতের উপর ব্লক করা, একদম হোয়াইট এর উপর ব্লু দিয়ে, এটা একদম দেখাচ্ছে গরমের কথা মাথায় রেখে একদম সামার সিজনের জন্য আইডিয়াল আইসুডিং সবকিছু। এটা হচ্ছে নাম্বার 2, 2 নম্বর শাড়ি হোয়াইট আর ব্লু কম্বিনেশন হ্যান্ডলক করা আছে। উইদাউট ব্লাউজ পিসের শাড়ি, যাদের শাড়ি পছন্দ হবে বা প্যাশনের কাজ পছন্দ হয় তারা প্লিজ প্যাশনের ফেসবুক পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। এই হচ্ছে 2 নম্বর শাড়ি। উইদাউট ব্লাউজ পিসের প্রাইস হচ্ছে 1150। নাম্বার 3, একটা কালার দেখাচ্ছি, ইয়েলো কালার। ইয়েলোটা সবসময় ফেস্টিভ কালার, খুব ব্রাইট লাগে এবং আমার মনে হয় গরমে খুব একটা প্রবলেম হয় না কালারটা। 3 নম্বর শাড়ি নাম্বার 3, মেটেরিয়াল সেম, একদম তাঁত বেঙ্গল কটন, তার মধ্যে ব্লক করা ইয়েলো রেড আর ব্ল্যাক, এটাতে ব্ল্যাকেট টাচ আছে। এটা হচ্ছে আঁচলটা, হাফ শাড়িটা এরকম প্যানেল যাচ্ছে। নাম্বার 3, 3 নম্বর শাড়ি দেখাচ্ছি, প্রাইস 1150। উইদাউট ব্লাউজ পিসের শাড়ি, আপনারা যে কোনো কালারে ব্লাউজ ম্যাচিং করে নিজেদের মতন করতে পারেন। এটা হচ্ছে নাম্বার 3, 3 নম্বর শাড়ি, একদম সামার স্পেশাল মেটেরিয়াল কটন, তাঁতের উপর ব্লক করা, প্রাইস বলে নিচ্ছি 1150। যতগুলো দেখাবো আজকে প্রাইস হচ্ছে সেম 1150। নাম্বার 4, 4 নম্বর শাড়ি, একটু সাদা রংটা হোয়াইট কালারটা বেস্ট আমি একটু বেশি রেখেছি, কারণ কি আমার পার্সোনালি মনে হয় এই সামার সিজনে হোয়াইট কালারটা পরেও ভীষণ আরাম লাগে এবং যারা দেখে মানে আই সুদিং তাদেরও দেখেও আরাম লাগে। এই হচ্ছে 4 নম্বর শাড়ি, নাম্বার 4, শাড়ি নাম্বার 4, মেটেরিয়াল বেঙ্গল তাঁত, তাতে করা আছে হ্যান্ডলক, পুরোটা কিন্তু হাতে ব্লক করা। নাম্বার 4, 4 নম্বর শাড়ি, আফটার ড্রিপিং এটা লাগবে। উইদাউট ব্লাউজ পিসের শাড়ি, আপনারা যে কোনো মানে মাল্টি কালার বা একটা সলিড কালার ব্লাউজ দিয়ে পরতে পারেন। প্রাইস হচ্ছে 1150, 1150 টাকা। নাম্বার 5, আরেকটা দেখাই, হোয়াইট এটা অল ওভার বুটি আর পার আঁচল কনসেপ্টের শাড়ি। নাম্বার 5, আঁচলটা একদম হ্যান্ডলক করা আছে, আর যাদের শাড়ি পছন্দ হবে তারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারে শাড়ি স্ক্রিনশট নিয়ে বুক করবেন, নাম্বারটা বলে দিই, 9330975197। আই রিপিট, 9330975197। এটা অল ওভার আম বুটি যাচ্ছে। এই শাড়িগুলো পরার পর প্রচন্ড স্মার্ট লাগে, খুব স্মার্ট লুকের শাড়ি এবং অবশ্যই কমফর্ট।
পয়লা বৈশাখে গিফট পারপাস এটা আপনারা দেখতে পারেন মা কাকিমা জেঠিমাকে দেওয়ার জন্য, নিজেদের পরার জন্য। আর হোয়াইট কালারটা আমার মনে হয় কোনো এজ বার হয় না। প্রাইস 1150 ছিল। আজকে একটা পার্ট ওয়ান বলতে পারেন এই তাঁত ব্লকের কটা শাড়ি আজকে দেখালাম। আবার নেক্সট এপিসোডে আরো কয়েকটা শাড়ি দেখাবো। এটা লাস্ট শাড়ি, দেখে তাঁত ছাড়া ব্ল্যাক কালারটা নেই, ব্লু আর রানি আর অরেঞ্জ এই কম্বিনেশনে করা। এটা হচ্ছে আঁচল মেটেরিয়াল, তাঁতের শাড়ি, বেঙ্গল কটন, তার মধ্যে ব্লক করা আছে। বডিটা হোয়াইট এর উপর ব্লকটা করা আছে। এভাবে স্কার্ট পার যাচ্ছে, উপরে একটা সরু বর্ডার যাচ্ছে আর বুটে যাচ্ছে, এইভাবে শাড়িটা করা। আমার মনে হয় সামার সিজনে এই শাড়িগুলো পরেও আরাম। পয়লা বৈশাখ পারপাস, পয়লা বৈশাখ আসছে আমার তো, গিফট পারপাস এই শাড়িগুলো দিতে পারবে। আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে। প্রাইস 1150। এই ছিল আজকের এপিসোডের শাড়ি। আবার নেক্সট পার্ট টু নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে।